কল্পনা সেনগুপ্তা গানের কিছু ব্যাকরণ আমি লিখছি। পুনরাবৃত্তি চিহ্ন এই গুলফ বন্ধনী এবং পুনরাবৃত্তিকালে তাহলে কতগুলো বাদ দিয়ে যাওয়ার চিহ্ন ব্র্যাকেট এই বক্রবন্ধনী যথা তা দি গা মা মা পা পা তেরো মানে কোন সুরের সুরের পরিবর্তন হলে শিরোদেশে এই সরল সরল বন্ধনী চিহ্নের পরিবর্তিত দশাগুলো সবগুলি গা স্থাপিত হয় যথা দিন গা কলির শেষে
শেষে যুগল যুগল দণ্ডের মধ্যে একটু ফিরে পরিবর্তিত শুধু গাইতে হইবে কোনো এক স্বর যখন আরেক স্বরে বিশেষ রূপে করাইয়া যায় তখন সরিয়ে নিছে তখন মিষ্টিন্ন মিষ্টিন্ন থাকে যখন শরীর নিচে গানের অক্ষর না থাকে তখন সেই স্বর বা স্বর
বা স্বরগুলির বামপাশে আইফেন আইফেন বসে এবং গানের গানের পংশিসে বিভক্ত শূন্য দেওয়া হয়। একই স্বরে পৃথক চোখে উচ্চারিত হলে সেই স্বরের বাম পাশে সেই স্বরের বাম পাশে আইফোন বসে ষোলো নিচে গানের অক্ষর গানের অক্ষর না হলে উপরে শরীর
শরীর বাম পাশে, পাশে আইফেল, ইফেল, বসে যথা যথা সা রে গা মা মা সা বিশেষ রাষ্ট্রভ্য এখানে আইফোনের ব্যবহার করিনি, এই কারণে যে গান করিবার সময় সময় আকার দেখিলে বুঝেছি হইবে হইবে এখানে কোন স্বর নেই, এখানে কোন স্বর নেই, তাল রিদম আর সংগীতের সংগীতের একটি গুরুত্বপূর্ণ বিষয় একটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাল, হচ্ছে তাল, তাল এক কথায় তালই সঙ্গীতের তালই হচ্ছে প্রাণ, যার ফলে সঙ্গীতকে সঙ্গীতজ্ঞ সঙ্গীতজ্ঞ পণ্ডিতগণ পণ্ডিতগণ তালহীন তালহীন সঙ্গীতকে সঙ্গীতকে প্রাণহীন দেখার মতো
সম ব্যাখ্যা করেছেন। প্রাচীনকালে প্রাচীনকালে 5,000 ও উপরে চালের প্রচলন ছিল। কিন্তু তন্মধ্যে তন্মধ্যে বর্তমান কালে মাত্র 16টি তালি সঙ্গীত নিষ্পন্ন সঙ্গীত নিষ্পন্ন হয়ে থাকে। এক একটি তাল বিভিন্ন ছন্দে সন্নিবেশিত সঙ্গীতে তাল ছন্দের প্রয়োজন রয়েছে। কেননা সঙ্গীতের অবাধ নিয়ন্ত্রণের প্রয়োজন যেমন রয়েছে যেমন রয়েছে যেমন সংস্কৃতি সুসি মধুর
مزول مزول করতে হবে করতে হবে সাজির ছন্দ দুই প্রকার সমপদী ও বিষমপদী বিষমপদী নিচে সহজ নিচে সহজ কয়েকটি তাল দেওয়া হলো যেমন তাল ঢাল যা তিন তিন মাত্রা মাত্রা হিসাবে হিসাবে সমান দুটি বিভাগে সমান দুটি বিভাগে মোট ছয় মাত্রার মোট ছয় মাত্রার ছয় মাত্রার পূর্ণ একটি একটি সমপদী অঙ্গের তাল তাল এর প্রথম বিভাগকে প্রথম বিভাগকে সম এবং দ্বিতীয় বিভাগকে বিভাগকে ফাঁক মানতে হবে হবে এই তালে একটি তালে একটি গাছ একটি গাছ সম একটি বিশেষ সম এবং একটি অনাঘাত একটি অনাগত ফাঁক হালকা হালকা অঙ্গের গানে এই তালের
এই সালের ব্যবহার বেশি। যেমন ধা ধিনা আদিনা না তুনা না টেকা না সু না এক দুই তিন চার পাঁচ ছয় অথবা অথবা ধা ধি না এক দুই তিন চার পাঁচ তাল কাহার বা মোট আটটি মাত্রায় মোট আটটি মাত্রায় আটটি মাত্রায় সমাপ্ত সমাপ্ত একটি সম্পূর্ণ একটি সম্পূর্ণ সমপদী সমপদী অঙ্গের তাল তাল চার ভাগে চার চার মাত্রায় দুটি বিভাগে বিভাগে বিভক্ত প্রথম বিভাগে প্রথম বিভাগে সম দ্বিতীয় বিভাগ ফাঁক মানা হয় বিভাগ ফাঁক মানা হয় যাবতীয় হাল লাগানের হাল লাগানের খুবই জনপ্রিয়তার প্রিয়তার
টাকা ঘা ধি না দি না ধিন না ধিন না চিন নাকে নাকে একে শূন্য প্লাস শূন্য অশুভ না দি ধু ধি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মাত্রা ঝাপটান যাত্রা দশ মাত্রায় সমাপ্ত দশ মাত্রায় সমাপ্ত সমাপ্ত নিবন্ধ নিবন্ধ চার ভাগে বিভক্ত বিষমপদী বিষমপদী অঙ্গের স্থান অঙ্গে স্থান এহার চন্দ্রমাত্রা চন্দ্রমাত্রা দুই তিন দুই তিন ছন্দে তিন ছন্দে আসলে তালটি তালটি ধ্রুপদঙ্গের ধ্রুপদ অঙ্গের প্রথম মাত্রা সম সম তৃতীয় মাত্রায় তৃতীয় মাত্রায় তৃতীয় তাল তাল ষষ্ঠ মাত্রায় 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 ফ
ফাঁক ফাঁক এবং অসম অষ্টম মাত্রায় পঞ্চম চাল ধরা হয়। কালচি উড়া সাতটি মাত্রায় সমাপ্ত একটি একটি পূর্ণতাল পূর্ণতাল চেউড়া চেউড়া অর্থাৎ অর্থাৎ ইহাস ইহার বিভাগগুলো বিভাগগুলি সমান নয়। তিন দুই দুই ছন্দে গীত বর্জিত হয়, গীত বর্জিত হয়। এই তালের বিশেষত এহা ফাঁক বিঘিন বিহীন তাল ধা গিন তা তিতি কথা গলি ঘেনে এক দুই
ধীন ধাক তিন চাক তাক তিন তাক ধি ধি না টি না টি না টি না এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাল ত্রিশাল তুমরি তুমরি এবং খেয়ালের এবং খেয়ালের খেয়ালির খুবই জনপ্রিয় তাল খুবই জনপ্রিয় তাল তাল হচ্ছে সিসাল সিসাল সমান চার চার মানে সমান চার চার মাত্রা মাত্রা ছলে চারটি বিভাগে চারটি বিভাগে মোট ১৬ মাত্রা মোট ১৬ মাত্রার মাত্রার নিবন্ধ নিবন্ধ একটি সম্পূর্ণ একটি সম্পূর্ণ সমকলি অঙ্কের তাল ইঙ্গিতাল খেয়ালের খেয়ালের চান বাজিছে এই তাল খুব উপযোগী এই তাল খুবই উপযোগী উপযোগী এবং রাগ প্রদান রাগ প্রদান গানে বিশাল বহুল ব্যবহৃত ব্যবহৃত টেকা ধা ভিন ভিন দা ধা ভিন ভিন দা নাধীন
নাদিন ধিন্ধা না চিন চিন্তা না চিন চিন্তা কিছুদিন ধিন্দা কিছুদিন দিন ধিন্দা তিন শূন্য এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আট বারো তেরো চৌদ্দ পনেরো ষোলো প্রথম মাত্রায় সম চতুর্থ মাত্রায় তৃতীয় নমাত্রায় মাত্রায় ফাঁক ফাঁক এবং তেরো মাত্রায় তেরো মাত্রায় প্রথম তাল মানা হয় এক তাল এক তাল এক তাল অঙ্গের গানের তাল সর্বমোট বারোটি মান বারোটি মাত্রায় বারোটি মাত্রায় সমাপ্ত সমাপ্ত সমাপতি অঙ্গের তাল এই চালটি এই চালটি বহুল প্রচলিত প্রচলিত দুই ধরনের ধরনের ঠেকা দেওয়া হলো ধিন ধিন ধা ধিন ধিন ধা
ধাতুনা, ধাতুনা, কর্তা, কর্তা, ধাগে, ঘে, তিতিধিন্ধা, তেতে, ধিন, ধা, তিন, উন, তিন, শূন্য, এক, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, এগারো, বারো, ধীন, 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 ধাগে সিঁড়ি কেটে, চুনা, চুনা, না, কথা, ধাগে ছেলে কেটে, ধাগে ছেলে কেটে, ধীন, দাদা, ধীন, দাদা, চারটি সূর্যস্বর, সূর্যস্বর ও পাঁচটি বিকৃত, বিকৃত বা কোমল স্বর, কোমল স্বর, বিকৃত বা কোমল, বিকৃত বা কোমল, কোমল, সূর্য, এক, সাথে, সরজ, রেতে, রেখাবো, চাষে, সরজ, রেতে, দিশবো, গাছ, গান্ধার, মাতৃ, মধ্যম, পাঁচটি পঞ্চম, ধাতি, ধৈবত, নিচে নিষাদ, আচ্ছা।
এক কোমল রে কোমল রে দুই কোমল গা কোমল গা তিন করিমা কোমল ঘা কোমল ঘা কোমল নেই